কমিশনার তো এলে আমরা প্রত্যেক সপ্তাহ বুধবার পেমেন্ট তাই ঠিকভাবে আমরা পেমেন্ট দেনা ওই এই সমস্যা করে এই পাইছি না ইয়া করছে না আসছে না এই আটকা চোদ্দ দিন ইসে টাকা পাই না বুঝলি এই সমস্যা আমরা দিন মজুর ডেলি টাকা ডেলি পাইলে আমরা সংসার চলে বুঝলি খুব কষ্ট হইতেছে আমরা এই জন্য আমরা সব জ্বর হয়ে ইয়ার করছি কে আপনাদের এই মানে টাকাটা দেয় কলে গোস্বামী ওনার সাথে কি কথা কইছেন হ্যাঁ কইছি কি কো উনি উনি তো যেমন বুধবার পেমেন্ট কইছে আচ্ছা বুধবার অনেক সময় বিশিত বারে দেয় তো বিশিত বারে গেল কাকা শুক্রবার জানে সে কেছি আরে তাইলে কইলে শনিবার হইতো না সোমবারে তখন আমরা কইছি কইলে আমরা উপর মহলে জানাই দেবো তাই না কইতে যাও তোমরা জানো তখন আমরা দাদার কাছে আইছি যে আমরা আর পাঁচটা পারতাছি না বন্ধন আছে ইয়ে আছে এরপর বেশি কিছু কইলে যে একটু কথা কয় ওই কলে গেট খোলা আছে বুঝলে কই তো গেট খোলা আছে যাইতে গা ভালো যদি ইয়ানো টাকা এমন সমস্যা হইব না পাইলে যাইতে গা ভালো দাও এইভাবে চলবে আর রেট তো ওই যে আট বছর আগে যে রেট এই রেট রেট কমে বাড়ে না জিনিস আমরা কম দেবো নাই লেপটিন নাই জল খাওয়ানোর জায়গা একখানি জল এই যে পেচাপ করো না এই পেচাপ একখানি দেখতে পারতেন কি জল কইলে না আমরা কি মানুষ না গরু ছাগল কেউ না বাইরে আমরা কেউ টাইমলি খাদ্য যদি পেটে ভোক লাগে তারপর আমরা বাইরে বাইরে খাদ্য খাইতে পারি না আর এত রিক্স নিয়ে আমরা করোনা রোগের মধ্যে কাজ করতেছি তারপর আমরা একটা আধার শ্রমিক কাট নাই যে লেবার কার্ড আমরা এটার থেকে আমরা কুসু সাহায্য পামু সরকারের কাছে থেকে এমন কোনো নাই এরপর রেটের তো কমতি আছে আমরা যে আগে মনে করেন সাতটা কাজ করে মনে করেন 3000 টাকা পাইতাম ওখানে 1600-1700 টাকা পাই মানে একদম কমতি আছে রেট কোনো জিনিসও বাড়তি নাই আর সবাই টাকাটা লাগে কষ্ট করে প্রতি সাতটা সাতটা আমি 2001-তে আমি একদিন কাজ কাজ ঢুকছিলাম তখন আমরা রাস্তাতে কাজ করতাম 0.0 তখন সিমেন্টের বস্তা প্রতি বস্তা আছে 2 টাকা ওখানে এটা ভিতরে ঢুকছে আজকে 2019 বছর হয়েছে এই 19 বছরে 2 টাকা বস্তু এরকমভাবে আমরা শোষণ করতেছে ন্যাশনাল ইন্ডিয়া হয়তো বা আমি আপনার কাছে মুখ খুলছি হয়তো বা আমার লাগে অন্যরকম একটা হ্যাঁ ইয়ে করতে পারে হ্যাঁ এটা করতে পারে আমি যেহেতু মুখ খুলছি বা তাই না তো মুখ খুলছে হ্যাঁ মুখ খুলছে তালাতে ভাবে আমরা দিকে আকর্ষণ থাকবো দেখছো তো দোষ করে ছাড়াই বুঝছেন মানে এইরকম মানে এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে দুইটা জল লাগে 40 টাকা তখন 85 জনে 40 টাকা জল খাইলে কত লাগে হিসাব করে লাভ তাই এরকম হিসাব আপনারা তো জানেন না এই জিনিসটি আমরা তো মুখ খুলে কই না আপনাদের মূল কাজটা কি এখানে এবং কত বছর ধরে আপনারা এই কাজটা করছেন আমি তো করতেছি ধরেন 1 বছর না না আমি করতেছি 5-7 বছর ধরে তো আমি আমরা এই মঙ্গলবার থেকে সোমবার অব্দি পেমেন্ট হয় মানে 1 সপ্তাহ হয় তো এই জায়গার মধ্যে প্রতিবার বুধবারেই হওয়ার কথা তো কইতেছে যে টাকা দুদিন পরে শুক্রবারে বা শনিবারে পাইবেন লাস্ট শনিবার দেওয়া হয়েছিল কিন্তু আজকে কইতেছে যে শনিবার হইতো না সোমবারে সোমবার হইলে আমরা রয়ে যাচ্ছে 14 দিন 2 সপ্তাহ আমরা দিন মজুর মানুষ আমরা চলি কীভাবে তো আমরা যদি টাকা টাকা নিয়ে যদি কথা কই তাই নিয়ে নাকি কয় যে গেট খোলা আছে যাইতে পারেন যার সমস্যা থাকে তো এইভাবে তো স্যার চলতে পারে না তো প্রতি সপ্তাহ সপ্তাহে আমাদের এই সমস্যাটা হয় কিন্তু দেখা যাইতেছে পরে কয় যে হইতো না প্রায় সময় স্যার প্রায় সময় এই অবস্থা হয় আমাদের এই টাকাটা নিয়ে দেখা যায় যে 5-7 দিন ঘোরার জায়গা
তাহলে আমরা দিনমজুর মানুষ নানান জায়গা থেকে আমরা বাকিটাকে খাই, তো তারা তো ধরে এই টাকাটা দিয়ে যাও ভাবছে হয়তো আমরা পাই আলাইছি, কিন্তু প্রায় সময় আমাদের কথাটা ঠিক তাই না, দিতে পারি না ঠিক মতো। আপনাদের কাজটা এখানে কি লোডিং আনলে বাংলাদেশ থেকে যে মালগুলি আসে আমরা এইগুলি লোডিং আনলে কাজ আমরাই করি। এই কত টাকা আপনাদের মানে আমাদের ধরেন এবারে ধরেন 600 টাকা আছে আমাদের পার্মানেন্ট স্যার 500 টাকা দরকার ঘরে 500 টাকা 4,70,300 কত টাকা জানি সবাই তারপরে স্যার আমরা তো